কুমিল্লায় 13 কেজি গাঁজা ও 45 বোতল ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দুপুরে র্যাব 11 সিপিসি 2 এর সদস্যরা জেলার সদর দক্ষিণ মডেল থানার জোর কানন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানা ধনপুর গ্রামের আব্দুল ওদুদের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন এবং একই থানার জয়নগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ হেলালুদ্দিন। গ্রেফতারকৃতদের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব 11 সিপিসি 2 কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।